নমস্কার, আমি জামালউদ্দিন সরদার। খবর 72 ঘন্টার তরফ থেকে সকলকে স্বাগত। ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্য এলো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এ 1 নম্বর ডিগির পার মালিকদার গ্রামে। অঞ্চলের একটা মিটিং, বুধবারে একটা মিটিং ডেকেছিলাম দিঘিরপাড় অঞ্চলের সভাপতির নির্দেশে, নাম সুশীল সর্দার মহাশয়, ওনার নির্দেশে, ব্লকের নেতৃত্বে, শৈবলদার কথায় আমরা একটা মিটিং 115, 142, 117, 118, 117, 118, 142, 141, 141, 141 এইখানে ১০৩ মহিলা, ১০৩ পুরুষ, ১০০ এরকম ১০৩ লোক ওখানে জড়ো হয়। আমরা মিটিংটা শুরু করি, এমন সময় ৪০ মতন বাইক এসে আমাদের উপরে হামলা করে, মারধর করে। মারধর করলো, আমি তো 1998 সাল থেকে জন্মসূত্রে এই তৃণমূলটা করছি, আমি এদের কোনো দিন দেখিনি। এরা, আমি একটা জিনিস দেখেছি, কিছু মানুষ তারা যখন যে পার্টিটা আসে তারা সেই পার্টিতে ঢুকে যায়, কারুর না কারুর ছত্রছায় ঢুকে তারা অসামাজিক কাজ করছে। এই পার্টিটা দুর্নামে পরিণত করছে, সেটাই আমরা ব্লকের নির্দেশে, মাদার তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা চাইছি মমতা ব্যানার্জি সামনের পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে অন্তত মমতা ব্যানার্জির হাতটা শক্ত হোক। আর এরা অসামাজিক কাজ করে কিছু বেড়াচ্ছে, সেটা শৈবাল লাহিড়ী বা আমাদের যারা ব্লকের নেতৃবৃন্দ আছে তাদের এই এটাকে মানে না বা তাদের এটাকে প্রশ্রয় দেয় না, এটাই হচ্ছে তাদের মূল। এই আমাদের কথা শুনতে হবে, আমরা যা করব তা তোমাদের মানতে হবে। তারা আমরা শুনছি যুব তৃণমূল নাকি আপনারা জানেন তো ক্যানিংয়ে নেতৃত্ব তো ভদ্রলোক যারা তারা তো শৈবাল লাহিড়ীর সঙ্গেই আছে, আপনারা জানেন। আতঙ্ক বলতে গেলে রাজনীতি জন্মসূত্রে তৃণমূলটা করছি মমতা ব্যানার্জির হিসে, এরকম তো জিনিস প্রায় সময় এরা ঘটাচ্ছে, একটা তো আতঙ্ক থাকে মানুষের। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানা বিজেপির তরফ থেকে থানা বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিজেপির পূর্বের উদ্যোগে এই অনুষ্ঠানটি পালিত হয়। আপনারা
আমাদের জন্য অপেক্ষা করবে। শুধু 106 নম্বর ধারা থেকে 122 নম্বর ধারা কিপিং পিস অ্যান্ড গুড বিহেভিয়ারকে কেন্দ্র করে আপনারা বিজেপি নেতাদের কিন্তু জমিয়ে রাখতে পারবেন না। আমাদের গণতান্ত্রিক অধিকার আপনারা হরণ করার চেষ্টা করবেন না। আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের মৌলিক অধিকার আমাদেরকে আপনারা বঞ্চিত করবেন না। আপনাদের কাছে আবেদন রাখবো আরেকটি কথা বলে আমি বক্তব্য আমি শেষ করতে চাই। তৃণমূল নেত্রী আপনি গতকাল জয়নগরে ডেপুটেশন দেওয়ার পরে আর কি আপনাদের কোনো কর্মী আক্রান্ত হয়েছে? না, জয়নগর থানার মধ্যে কোনো এলাকাতে এখনো পর্যন্ত কোনো কর্মী এখনো আক্রান্ত হয়নি। যদি ফের যদি এই ধরনের আক্রান্ত হয় তাহলে আপনারা কী করবেন, ব্যবস্থা নেবেন? আমরা কালকে জয়নগর থানা ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে গেছিলাম, কিছু কেসে মেরিট নিয়েও গেছিলাম যে কী করে যে লোকটিকে মারা হলো সেই লোকটি এগেনস্টে যে মা উল্টে তার এগেনস্টে তার আগেই মামলা হয়ে গেল এবং যে মারলো মাথা পাঠিয়ে দিল অ্যাটেম্প টু মার্ডার 307 ধারা দেওয়া করা, সেখানে না দিয়ে উল্টে তাদের জামিন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। দিকে দিকে এরকম চলছে, ওই জন্য আমরা কালকে ডেপুটেশন দিয়েছি এবং থানার যে বড়বাবু আছে উনি কথা দিয়েছেন আগামীকালে যা মিথ্যে মামলাগুলো উনি পূর্ণ তদন্ত করবেন, তারপরে এফআইআর করবেন, অযথা আমাদের কর্মীদের হয়রানি করবেন। আপনার নাম আর পয়লা বৈশাখ উপলক্ষে খুঁটি পূজা এবং পয়লা বৈশাখের দিন থেকে শুরু হলো ক্যানিং মিঠাখালী নবজাগরণ ক্লাব মাঠে ফুটবল কোচিং ক্যাম্প। মিঠাখালি দাসপাড়াতে নবজাগরণ ক্লাব সাধারণ সমিতি ক্লাব থেকে যে উদ্যোগ গোপাল বা ক্লাবের সবাই এই ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে এই খেলাধুলার মাধ্যম দিয়ে যে সুন্দরভাবে একটা কলকাতা মাঠে নিয়ে যাচ্ছে, আমাদের মধ্যে উপস্থিত যে কোচ জুনিয়র মোবাড়ান থেকে এসছেন বা আরও সহসঙ্গীরা ওনারা আছেন, এনারা এইখানকার ছেলেমেয়েদের উপরে আগ্রহ হয়ে গ্রামে আসাটাই খুব মুশকিল, ওনারা যে শহর থেকে ক্যানিংয়ে এসেছেন গ্রামেতে, আমরা খুবই গর্বিত। এই বাচ্চাদের যদি তৈরি করা যায়, বাচ্চা বাচ্চা শিশুদের খেলাধুলার মধ্যে রাখলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, নিজের প্রতিভা আছে তুলে ধরতে পারবে কলকাতায়, আমরা এর জন্য খুব ধন্যিত গর্বিত ও ধন্যবাদ জানাই সবাই ওনাদেরকে। আগে তো ক্যানিংয়ে প্রচুর মাঠে খেলাধুলা হতো, সেই খেলাটা আস্তে আস্তে ক্যানিং থেকে হারিয়ে গেছে, মাঠের অভাবের জন্য হারিয়ে গেছে, এখন আস্তে আস্তে করে ফের খেলাধুলার আগ্রহ বেড়েছে। আসলে এরকম সহযোগিতা এরকম কোচিং যদি পাওয়া যায় তাহলে তোমার হচ্ছে ছেলেরা অনেকে এগিয়ে যাবে, আর্থিক দিক দিয়ে অনেকে পিছিয়ে থাকে, অনেক রকম সমস্যা থাকে ক্লাবকে, সেগুলো সহযোগিতা করতে হয়। আমরা যেরকম অনেকে বল দিয়ে থাকি, ব্যাট দিয়ে থাকি, জার্সি দিয়ে থাকি ক্লাবকে, সেদিকে আমরা আমাদের পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা এইগুলো দায়িত্ব নিয়ে
ওদের পাশে দাঁড়িয়ে থেকে সহযোগিতা করতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামকে পিছিয়ে পড়ছে, কলকাতা থেকে আসতে চায় না, আমরা সেই গ্রামেরটাই আসছি। সেই গ্রামের মানুষ সজাগভাবে এগিয়ে যাক এবং গ্রামের যে বাচ্চারা ট্রেনিং খেলাধুলো তার পরিবেশ একটা তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার সঙ্গে সাথী হতে গ্রামে এসেছি। কলকাতা থেকে আমরা গ্রামে এসেছি, আমাদের ভালোবাসা আমাদের আন্তরিকতাটা এটাই, খেলোয়াড় গর্ব। আজ নতুন বর্ষ দিয়ে শুরু এই আমাদের নতুন বর্ষে। আপনার কতজন ছাত্র নিয়ে শুরু করছেন? আমরা নতুন বর্ষে শুরু করছি 70 জন ছাত্রকে নিয়ে। আগামী দিনে কি কিষাণ উদয় অতনু বর্ষার ভাস্কর গাঙ্গুলি সব তৈরি করা? হ্যাঁ, আমাদের তৈরি হবে, এটাই আমাদের একটা প্রতিজ্ঞা এবং অঙ্গীকার যে 13 থেকে আমরা যেহেতু আমরা আছি এবং সঠিক মূল্যায়ন যে ফিজিক্যাল জিনিসটা কি আমরা এই 3 জনেই জানি, যে ফিজিক্যাল দিলে যে ভারতীয় ফুটবল লেগ হবে এবং ক্যানিং থেকে ভারতীয় ফুটবলে খেলোয়াড় যাবে। কিন্তু ভারতীয় ফুটবল তো দিনের পর দিন আস্তে আস্তে কেমন যেন পিছিয়ে পড়ছে বিশ্বের দরবারে, সেখানটায় দাঁড়িয়ে কি এই প্রত্যন্ত গ্রাম থেকে আপনারা এই প্লেয়ার তুলে নিয়ে গিয়ে আগামী দিনের কি ইচ্ছা আছে ভারতকে আবার 1 নম্বরে নিয়ে যাওয়ার? বারে অবশ্যই আছে, যেমন ধরুন ভারতীয় ফুটবল এগোয় না তা ফিজিক্যালিটা গোড়া থেকে জানতে পারছে না, যে 20 পাক দৌড়াও, 15 পাক দৌড়াও, 30 পাক দৌড়াও, দম করে জিম করো, গেলো টেলো, তারপর চোট আঘাত।